হ্যালো এভরিওয়ান, আজকে আমরা রুই মাছের পুরো ডিসেকশনটা করলাম। তো আমি তোমাদেরকে আজকে এই ডিসেকশনের মাধ্যমে তোমাদেরকে গ্র্যাজুয়ালি আমি দেখাবো কিভাবে রুই মাছের কোন জায়গায় কোন অংশগুলো থাকে, কোনটা কি কাজ করে এবং বাহ্যিক গঠন অন্তর্গঠন এই সকল জিনিসগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। আমরা আজকে এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রুই মাছ। এই রুই মাছের বাহ্যিক গঠনটা যদি আমরা একটু খেয়াল করি, রুই মাছের বাহ্যিক গঠনে আমরা যেগুলো দেখি সেগুলো হচ্ছে ওর বিভিন্ন পাখনা থাকে এবং হচ্ছে ওর আঁশের ব্যাপারটা এবং এই পাশে ওর মুখমণ্ডলের যে অংশটা অর্থাৎ মাথার যে অংশটা। আমরা যদি একটু প্রথমে দেখি যে রুই মাছের পাখনাগুলো, আমরা জানি রুই মাছের পাখনাগুলোর মধ্যে কিছু থাকে অযুগ্ম অর্থাৎ হচ্ছে বেজোড় পাখনা এবং কিছু থাকে জোড় পাখনা। তো আমরা যদি রুই মাছটাকে একটু এভাবে খেয়াল করি, দেখো এটা হচ্ছে তার বক্ষের অংশটা। এই যে পাখনা গুলো দেখা যাচ্ছে, এটা একটা পাখনা, এদিকে আরেকটা পাখনা, এই পাখনা গুলো হচ্ছে গিয়ে বলা হয় বক্ষ পাখনা বা ইংরেজিতে আমরা বলি হচ্ছে পেক্টোরাল ফিন। এই বক্ষ পাখনা দেখো এটা কিন্তু জোড়া, এটা কিন্তু জোড়া পাখনা। আচ্ছা, বা আমরা আরেকটা বলতে পারি বাংলায় যুগ্ম পাখনা। আবার এইদিকে দেখো, এইখানে যে আরেকটা একটু পিছনের দিকে এই অংশটাকে বলা হয় শ্রোণী অংশ অথবা ইংলিশে আমরা বলি হচ্ছে পেলভিক পার্ট। এই শ্রোণী অংশে দেখো এখানে তোমার একটা এরকম পাখনার অংশ দেখা যাচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে শ্রোণী পাখনা। এটাও কিন্তু দেখো দুইটা আছে অর্থাৎ আমরা বলতে পারি এটাও জোড় পাখনা। এরপরে যদি আমরা এখানে দেখি উপরে, দেখো এই অংশটা এটা হচ্ছে কি, এখানে দেখো একটাই জাস্ট একটা বেজোড় পাখনা। এই পাখনাটাকে আমরা বলি হচ্ছে, এটাকে আমরা কি বলবো, পৃষ্ঠ পাখনা বা ইংরেজিতে বলি হচ্ছে আমরা এটা ডর্সাল ফিন। তো এই যে দেখো এটা কিন্তু একটাই, তার মানে এটা একটা বেজোড় বা অযুগ্ম পাখনা। তারপরে আমরা যদি একটু নিচের দিকে এখানে দেখো জাস্ট আরেকটা পাখনা, একটাই পাখনা আছে, এখানে কোনো জোড়া নাই, এটা বেজোড় অবস্থা। এটাকে আমরা বলি হচ্ছে পায়ু পাখনা, এটা তার পায়ু অঞ্চল। তো পায়ু অঞ্চল বা এটা এখানে যে পাখনাটা দেখা যাচ্ছে পায়ু পাখনা, ইংরেজিতে আমরা বলি হচ্ছে অ্যানাল ফিন। এবং এইদিকে একদম শেষে যে আমার লেজের যে অংশটা পুরোটা, এটাকে আমরা বলি পুচ্ছ পাখনা বা লেজের যে পুরো পার্টটা, বা ইংলিশে আমরা এটাকে কি বলে থাকি, কর্ডাল ফিন বলে থাকি। এটা হচ্ছে ওর টোটাল পাখনার ব্যাপারে। আর যদি আমরা এখানে একটু দেখি ওর রুই মাছের আঁশ, তো রুই মাছের আঁশটা আমরা জানি হচ্ছে যে কেমন, এটা একটু সাইক্লয়েড, একটু গোলাকার হয়ে থাকে। তো রুই মাছের এই আঁশের মধ্যে দেখা যায় যে মাঝখানের অংশটাকে আমরা বলি কি ফোকাস, আর এই আঁশের চারপাশে এরকম দাগ দাগ দেখা যায়, এই আঁশের এদিকে দাগ দাগ দেখা যায়। তো এগুলোকে আমরা বলি হচ্ছে সার্কুলি, এই রেখাগুলোকে সার্কুলি বলি। যদি রুই মাছের মাথার অংশটা একটু খেয়াল করি, দেখো রুই মাছের দুই পাশে কিন্তু এরকম ঢাকনার মতো অংশ থাকে, এই যে দেখো এই ঢাকনার মতো অংশটাকে বলা হয় অপারকুলাম, এই ঢাকনা। তাহলে এটা এই পাশেও আছে, এই পাশেও কিন্তু রুই মাছের এই যে ঢাকনা এরকম আছে, দেখতে পাচ্ছ এই ঢাকনা। এখন এই যে ঢাকনাটা দেখা যাচ্ছে, এই ঢাকনার নিচে যে পর্দাটা, এই যে দেখো একটা পর্দা দেখা যাচ্ছে, এই যে এখানে একটা পর্দা খেয়াল করেছো, এই পর্দাটাকে বলা হয়, এই যে ঢাকনার নিচে যে পর্দাটা এটাকে বলা হয় ব্রাঙ্কিওস্টেগাল পর্দা, ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। তাহলে এই যে দেখো এই ফুল, এই অপারকুলামের নিচে একটা ব্রাঙ্কিওস্টেগাল পর্দা, আর এই যে এখানেও দেখো এটার নিচেও কিন্তু একটা ব্রাঙ্কিওস্টেগাল পর্দা আছে, এই যে এই পর্দাটা ঠিক নিচে বরাবর আমার, এই পর্দাটাকে আমরা ব্রাঙ্কিওস্টেগাল পর্দা বলে থাকি। এই ব্রাঙ্কিওস্টেগাল পর্দাটা, এই যে নিচের পর্দাটা, এই নিচের পর্দাটার মূল কাজ হচ্ছে এটা শ্বসনে সাহায্য করে রুই মাছকে। তাহলে এটা হচ্ছে যে আমার মাথা এবং রুই মাছের যে টোটাল বাহ্যিক গঠনের টোটাল আউটলাইন। তো আমরা রুই মাছের পুরো ডিসেকশনটা আমরা এখান থেকে পুরোটা মাথা থেকে একদম পায়ু পর্যন্ত আমরা তার ডিসেকশনটা করলাম। তো এটার পরে তার এখানে বিভিন্ন তার যে অন্ননালীর এই পার্টগুলো, এই পার্টগুলো সরানোর পরে আমরা একদম ভিতরে, এই যে দেখো একদম ভিতরে তার কি আছে, এটা হচ্ছে তার আমরা যেটা বলি বায়ুথলি বা সুইম ব্ল্যাডার। এই বায়ুথলিটা এখানে দেখা যাচ্ছে, দেখছো খুব লম্বা। চলো আমরা এটাকে যদি একটু বের করি, এই বায়ুথলির পার্টটাকে আমরা এখান থেকে এটাকে আস্তে করে আলাদা করে দিব, করে আলাদা করব এই পুরো বায়ুথলিটাকে আমরা এখান থেকে আলাদা করে দেখব যে এই বায়ুথলিতে অ্যাকচুয়ালি কি আছে, কি কি পার্ট আছে। দেখো আমাদের এইটা হচ্ছে পুরো বায়ুথলি, এইটা আমাদের, ঠিক আছে। এই বায়ুথলির দেখো এই বায়ুথলির যে পার্টগুলা, এটা হচ্ছে সম্মুখ প্রকোষ্ঠ, ওর দুইটা পার্ট থাকে এরকম। দেখো সামনেরটা হচ্ছে সম্মুখ প্রকোষ্ঠ আর পিছনেরটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ। তো এটা হচ্ছে পিছনের পার্ট, পশ্চাৎ প্রকোষ্ঠটা দেখো একটু বড় আর সামনেরটা একটু ছোট, তাই না, দেখেই বোঝা যাচ্ছে।
আর এইদিকে দেখো তার একটা নালি নেমেছে, এদিক থেকে একটা নালি এসেছে নিচের দিকে, এই নালিটাকে বলা হয় হচ্ছে তার নিউম্যাটিক নালি। এদিক থেকে যে নালিটা গিয়েছে এটাকে বলা হয় নিউম্যাটিক নালি। আচ্ছা, আর এখানে যে একটু লালচে অংশগুলো দেখা যাচ্ছে, এদিকে যে লালচে দেখো, এই জায়গাটা কিন্তু একটু লালচে হয়ে আছে, তাই না? এই জায়গাগুলো একটু লালচে লালচে দেখছো, এখানে দেখো এই জায়গাটা লাল হয়ে আছে। এগুলো হচ্ছে রক্ত বাহিকা বা কৈশিক জালিকা, এগুলোকে বলা হয় রেটিয়া মিরাবিলিয়া। কি বলি এটাকে আমরা? রেটিয়া মিরাবিলিয়া। এই রেটিয়া মিরাবিলিয়ার কারণে এই পুরো অংশটা হচ্ছে একদম লাল হয়ে আছে, এগুলো হচ্ছে রক্ত বাহিকা। তাহলে আমরা টোটাল এই বায়ুথলিটা শিখে ফেললাম, বায়ুথলির পার্ট গুলো কি কি। এখানে হচ্ছে যে তোমার নিউম্যাটিক নালি থাকে, এইদিকে লাল অংশগুলো হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া, এবং এই যে বায়ুথলিটা ভিতরে ছিল, এটা ভিতরে কিন্তু তার অন্তঃকরণের সাথে একটা অস্থি দ্বারা যুক্ত ছিল। এই যে ভিতরের দিকে, এই যে ভিতরের দিকে সে যে যুক্ত ছিল, সে যুক্ত ছিল কি দিয়ে? সে ওয়েবেরিয়ান ওসিকল নামক একটা অংশ দিয়ে যুক্ত ছিল। ঠিক এই ভিতরে সে ওয়েবেরিয়ান ওসিকল দিয়ে এই বায়ুথলিটা যুক্ত ছিল। তাহলে এটা গেল আমাদের বায়ুথলির পার্ট। আমরা যদি এবার আরেকটু রুই মাছের ডিসেকশনের মাথার এদিকে যদি একটু খেয়াল করো, আমরা যদি মাথার এখানে আমরা যখন ডিসেক্ট করেছি, এই জায়গাটা দেখো লাল, এটা হচ্ছে ফুলকা, এটাকে আমরা কি বলি? ফুলকা। তাহলে রুই মাছে মোট কয় জোড়া ফুলকা আছে? মোট হচ্ছে চার জোড়া ফুলকা। চার জোড়া ফুলকার মধ্যে এখানে চারটা ফুলকা, আর এই পাশে দেখো, এই পাশেও আমরা ডিসেক্ট করেছি, এই পাশে হচ্ছে আরো চার জোড়া ফুলকা আছে। তো চলো আমরা একটু দেখি ফুলকাগুলা কিরকম। এখানে এই যে দেখো, এখানে ফুলকা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে এই পাশে হচ্ছে চারটা ফুলকা আছে। কয়টা? চারটা ফুলকা। তা আমরা যদি একটু এখানে আমরা জুম করে এই জায়গাটা একটু যদি খেয়াল করি, দেখো এইটা একটা ফুলকা, দেখছো এই পুরাটা হচ্ছে একটা ফুলকা, তার নিচে আরেকটা ফুলকা দেখা যাচ্ছে, এই যে তার নিচে আরেকটা ফুলকা আছে, তার নিচে এই যে এখানে দুইটা, এই যে এই জায়গাটায় দেখো এখানে দুইটা আছে, তারপরে এই দিকে তিন নাম্বারটা, এখানে এগুলো একদম লেগে আছে। এই যে এটা হচ্ছে তিন নাম্বার ফুলকা এখানে, আর এটা হচ্ছে চার নাম্বার। তাহলে আমরা আরেকবার দেখি, দেখো একটা এখানে একটা ফুলকা, তারপরে হচ্ছে তার এই দিকে একটা ফুলকা, তারপরে হচ্ছে তার এই দিকে একটা ফুলকা, এবং এই দিকে একটা ফুলকা। তাহলে আমরা মোট চারটা ফুলকা দেখলাম এই পাশে। তাহলে ওই পাশেও, তার অপর পাশেও কিন্তু চারটা ফুলকা আছে। এখন এই যে ফুলকাগুলো আমরা দেখছি, এই ফুলকাগুলোকে যদি আমরা এখান থেকে একটু আলাদা করি, তাহলে হয়তো আমরা আরেকটু গঠন বুঝতে পারবো। এখান থেকে যদি আমরা এটাকে আলাদা করি, দেখো এই যে নিচের যে যেটার উপরে এটা অবস্থান করছে, এটাকে বলা হয় ফুলকা আর্চ। এই যে দেখো, এই যে শক্ত অংশটা আমি যে হাত দিয়ে ধরছি, এই শক্ত অংশটা হচ্ছে ফুলকা আর্চ। আর এই যে অংশটা, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে একটা ফুলকা। এই ফুলকার দেখো, এই পুরো ফুলকার অংশটাকে আমরা বলি হচ্ছে হলোব্রাঙ্ক। পুরোটাকে একসাথে কি বলবো? পুরোটাকে আমরা বলি হলোব্রাঙ্ক। আর এইটুকু অংশকে যদি আমরা বলি, জাস্ট এই যে দেখো, এটাকে এটার দুইটা পার্ট দেখো, এটাকে দুইটা পার্ট দেখা যাচ্ছে, এই যে এখানে একটা, এদিকে একটা, এই পাশে একটা। তাহলে আমরা এই যে দুইটা পার্ট এখানে পাচ্ছি, এই যে দেখো এভাবে করে দুইটা পার্ট এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এই পাশে এই পাশে। এই প্রতিটা অংশকে আমরা বলি হচ্ছে হেমিব্রাঙ্ক। তাহলে এইটা একটা হেমিব্রাঙ্ক, এই পাশে বা এই অর্ধেক হচ্ছে একটা হেমিব্রাঙ্ক। তাহলে দুইটা হেমিব্রাঙ্ক মিলে আমার টোটাল এটাকে আমরা বলি হলোব্রাঙ্ক। আর এইদিকে তোমার একটা অংশ, কাটার মতো অংশ থাকে, এটাকে বলা হয় ফুলকার রেকার। কি বলি এটাকে? ফুলকার রেকার। তাহলে এই কাটার মতো এদিকে নিচে আরেকটু থাকে, এটাকে ফুলকার রেকার। নিচের এই ভিত্তিটাকে আমরা বলি হচ্ছে ফুলকা আর্চ, আর উপরের এইটাকে আমরা বলি হচ্ছে তোমার হলোব্রাঙ্ক। আর এই যে লম্বা লম্বা অংশগুলো দেখতে পাচ্ছ, এই যে লম্বা লম্বা চিকন দেখো, এই যে এগুলাতে চিকন লম্বা, এই যে এই অংশগুলা, এই যে দেখো কি সুন্দর বোঝা যাচ্ছে চিকন লম্বা লম্বা, এগুলোকে আমরা বলি হচ্ছে ফুলকা সূত্র। ফুলকা সূত্র বা ইংরেজিতে আমরা বলি কি, গিল ফিলামেন্ট। এই যে দেখো চিকন, এই যে দেখছো খুব চিকন চিকন, এই যে এগুলা, এই চিকন চিকন যে দেখা যাচ্ছে চিরুনির মতো, দেখছো চিরুনিতে এরকম থাকে না আমাদের চিরুনি, যে এই চিরুনির মতো এই চিকন চিকন এই অংশগুলাকে আমরা বলি হচ্ছে ফুলকা সূত্র বা গিল ল্যামেলা। তাহলে এটাই হচ্ছে আমাদের এই ফুলকার টোটাল গঠন। তাহলে আমরা এই ফুলকাটা ঠিক এই জায়গায় থাকে, তারপরে এভাবে করে তোমার হচ্ছে এখানে মোট চারটা ফুলকা, ঠিক একইভাবে এখানেও আমরা দেখেছিলাম, এখানেও কিন্তু একটা, তারপরে এইদিকে দেখো আরো যদি আমরা একটু খেয়াল করি, এখানে দুইটা, তারপরে তিনটা, এবং লাস্টে হচ্ছে এইদিকে চারটা। এইভাবে করে দেখো এখানেও কিন্তু আমরা মোট চারটা ফুলকা দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে যে তোমার একটা রুই মাছের আমাদের বেসিক যে স্ট্রাকচার।
আমরা যদি রুই মাছের সর্বশেষ একটা গঠন যদি যেটা আমরা অনেক সময় জানতে চাই বা আমরা দেখতে চাই আমরা পড়েছি কিন্তু থিওরিটিক্যালি তো রুই মাছের এই গঠনের মধ্যে আমরা যদি হৃৎপিণ্ডটা একটু বের করে আনতে চাই তাহলে হৃৎপিণ্ডটা থাকে কিন্তু একদম মস্তকের একদম উপরে এই যে এই জায়গাটায় তার থাকে হৃৎপিণ্ডটা তো আমরা জানি রুই মাছের হৃৎপিণ্ড দুইটা প্রকোষ্ঠ বিশিষ্ট এই মস্তকের এই জায়গা থেকে যদি আমরা একটু কেটে আলাদা করি এই যে দেখো এই জায়গাটা খুবই ছোট একটা হৃৎপিণ্ড আমরা এখানে বের করলাম তাহলে এটা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড দেখো অলিন্দ নিলয় এটা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডের এই টোটাল পার্ট তাহলে অলিন্দ এবং নিলয় এই যে দেখো ক্লিয়ারলি কিন্তু দুইটা প্রকোষ্ঠ দেখা যাচ্ছে আমরা যদি একটু জুম করে দেখি এখানে দেখো এই যে এগুলো হচ্ছে কি রুই মাছের হৃৎপিণ্ড এটা একদম মস্তকের এই দিকে থাকে তোমরা রুই মাছের রক্ত সংবহন পড়েছো যে এই হৃৎপিণ্ডের সাথেই কিন্তু এই যে এখানে হৃৎপিণ্ড আর এই দিকে কি থাকে ফুলকা এই ফুলকা হৃৎপিণ্ডের মধ্যে কিন্তু একটা সংবহন আছে তাই না এই হৃৎপিণ্ড থেকে এই যে এখানে থাকা হৃৎপিণ্ড এই ভিতরে থাকা হৃৎপিণ্ড এটা থেকে ধমনীগুলো কিন্তু ফুলকাতে যায় আবার ফুলকা থেকে ওটা বিশুদ্ধ হয় ঠিক আছে এইভাবে করে কিন্তু রক্ত সংবহনটা চলতে থাকে তো এটাই হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের লাস্ট গঠন আর এগুলো তো হচ্ছে রুই মাছের পৌষ্টিক নালীর বিভিন্ন পার্ট অন্যান্য এক্সেসরিজ পার্ট তো আমরা কিন্তু রুই মাছের ওভারঅল আজকে একটু ওর পুরো বাহ্যিক গঠন শিখলাম ওর বিভিন্ন অভ্যন্তরীণ গঠনগুলো শিখলাম যে কি কি আছে ফুলকার টোটাল গঠনটা আমরা দেখলাম হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড নিয়ে দেখলাম আমরা রুই মাছের হচ্ছে এই বায়ু থলিটা নিয়ে আমরা শিখলাম এবং আমরা বাহ্যিক গঠনে ওর লেজ তারপর হচ্ছে অপারকুলাম ব্রাঙ্কিওস্টেগাল পর্দা প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা ভেঙে ভেঙে দেখলাম তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমরা যদি ভিডিওটি আবার রিপিট করে দেখো একটু পজ করে করে দেখো তাহলে কিন্তু তুমি দেখবা যে তোমার পুরো রুই মাছের একটা গঠনটা তোমার মাথায় এটা গেথে যাবে এবং তুমি পরবর্তীতে এটা থেকে অনেক কিছু শিখতে পারবা যেটা হয়তো তোমার থিওরিটিক্যালি অনেক কিছু অসম্ভব থাকতো তো এরকম আরো অনেক প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে আমরা আরো থাকবো বায়োলজিতে বায়োলজি আমরা অনুধাবন করতে শিখবো ইনশাল্লাহ তো আমরা কিন্তু অলরেডি রুই মাছের গঠন সবকিছু আমাদেরকে শিখিয়ে দিলাম তো তোমরা যদি এই জিনিসটা সুন্দর করে বই থেকে এখন বুঝে পড়ো এবং আমার এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমাদের এই রুই মাছের পুরো জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে তো হৃদয় ভাই প্রতিনিয়ত বায়োলজিটাকে আরো আনন্দ ঘন করবো আরো ইজি করার চেষ্টা করবো তোমাদেরকে প্র্যাকটিক্যাল জিনিসগুলো আনবো এবং সামনে ইনশাল্লাহ তোমাদেরকে উদ্ভিদ বিজ্ঞানের আরো যে আমাদের জবা ফুলের প্র্যাকটিক্যালি সেগুলো আমরা দেখাবো এইভাবে করে যেন বায়োলজিটা আরো ইজি লাগে আরো যেন তোমাদের কাছে মজাদার হয়ে ওঠে তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ